তোমরা বলেছিলে পূজার জন্য অ্যাবসলিউট বারবিকিউজ এর বুফেটা কভার করতে, তাই জন্য আজকে আমরা চলে এসেছি সল্ট লেক সেক্টর 5 এর অ্যাবসলিউট বারবিকিউজ এর আউটলেটটাতে। এন্ড এখানে আজকে আমরা ট্রাই করব দুর্গা পূজার স্পেশাল ওনাদের বুফেটা। তো বুফেতে কি থাকছে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। It hurts to admit that we're no different. I find it hard to commit, but you don't even try. Still I'm better with than without you. Oh, চার্জেবল হবে নর্মালি। তোমরা কিন্তু মানে ধরো যখন নর্মালি আসো উইকডে তে তোমাদের চার্জেবল হয় না, বাট উইকডে লাঞ্চে, বাট তোমরা যখন পুজোর সময় আসো এটা কিন্তু চার্জেবল হবে সবসময়। তোমাদের কিন্তু এটার আলাদা করে প্রাইস দিতে হবে। দেখি এটা আমি নিয়েছিলাম ব্লু অ্যাঞ্জেল, মানে এটা বেসিক্যালি ব্লু লাগুন যেটা সেটা সিরাপ বেস্ট মকটেল, ভালো খেতে ঠান্ডা মানে গরম থেকে তোমরা যখন আসবে এখানে খেতে তখন তোমাদের একটা দরকার পড়বে। সো ফার্স্টলি আমি স্টার্টার যেটা খাবো সেটা হচ্ছে ওনাদের ক্রিসপি ফ্রাইড কর্ন, এরকম থাকবে। দেখি ক্রিসপি ফ্রাইড কর্ন নিয়ে আর মানে এক্সট্রা করে তোমাদের বলার কিছু নেই। কর্নটা খুবই মচমচে, একদম ক্রিসপি, তার সাথে হালকা করে এর মধ্যে কোরিয়ান্ডার লিভস, তার সাথে পেঁয়াজ এই সমস্ত দেওয়া আছে, ভালো খেতে। নেক্সট ট্রাই করছি এই উইংসটা, তান্দুরি, সরি এই তান্দুরি চিকেনটা। ভেতরটা এখন এটা ইজিলি তোমরা তিন চারটে খেয়ে নিতে পারবে, খুব ভালো ময়েস্ট আছে ভেতরটা, ভালো লাগবে। নেক্সট ট্রাই করছি এই বড়া পাউটা, ইনার পাটটা এরকম। আমি যতদূর জানি এটা চিকেনের স্টাফিং দেয় ওরা এখন, আর একদম বাটারের মধ্যে এটা পাউটা শেখা আছে। ভেতরে চিকেনের স্টাফিং আছে, চিকেন কিমা ইউজ হয়েছে এর মধ্যে, ডিপ দিয়ে বা সস দিয়েও তোমরা খেতে পারো। এখানে দেখো তিন ধরনের ডিপস আছে, এটা হচ্ছে মেয়োনি, এটা হচ্ছে মাস্টার্ড সস, আর এটা হচ্ছে গ্রিন চাটনি। এই তিনটে দিয়ে তোমরা কিন্তু ট্রাই করতে পারো। নেক্সট ট্রাই করছি এই গ্রিলিং এর আইটেম গুলো, প্লেট ফুল অফ কাবাবস। ফার্স্টলি আমি যেটা খাবো সেটা হচ্ছে পনির টিক্কাটা, এরকম থাকবে, পুরো ধোঁয়া বেরোচ্ছে পনির থেকে, একদম মালাই পনির রয়েছে। সিমিলারলি এটাও তোমরা ডিপ দিয়ে খাবে, বেশি ভালো লাগবে। নেক্সট ট্রাই করছি মাশরুমটা, মাশরুমটা খুব সফট, মাশরুমটা অত্যধিক সফট, একটা চারকোলের ফ্লেভার, তার সাথে টিক্কার ফ্লেভার, টিক্কা মশলা যেটা থাকে সেটা ভালো হয়ে যায়। নেক্সট ট্রাই করছি এই পাইনঅ্যাপেলটা, পাইনঅ্যাপেলটা মিষ্টি, তার সাথে একটা চারকোলের ফ্লেভার, বার্ন ফ্লেভার একটা আসছে, ভালোই খেতে। নেক্সট ট্রাই করছি প্রনটা, এরকম থাকবে, প্রনটা বেশি করে খাও, প্রনটা খুব ভালো আছে। নেক্সট ট্রাই করছি ফিশ টিক্কাটা, এটা বাসা ইউজ হয়েছে, তার সাথে আজওয়ানের একটা ফ্লেভার হালকা। লাস্টে ট্রাই করছি এই চিকেনটা,
চিকেনটা তো চিকেন টিক্কা অ্যাকচুয়ালি চিকেন টিক্কা যেরকম হয় সেরকমই দিয়েছে। একটু আফটার টেস্টে আমার ঝাল লাগছে, তো আমাদের যদি ঝাল লাগে তোমরা বলবে, অন্যদেরকে ওনারা চেঞ্জ করে নিয়ে দেবে। আমার হালকা একটু ঝাল লেগেছে। ওভারঅল মোটামুটি এখানে আমাদের চাটা খাওয়া শেষ হচ্ছে। এরপরে আমি তোমাদেরকে চাট অ্যান্ড মেনকোস দেখাবো। চাট সেকশন থেকে আমি এখানে ফুচকা নিয়েছি, ফুচকাটা খাই জাস্ট। ফুচকার ইনার পার্টটা এরকম, ভেতরে এরকম মশলা আলু আছে এরকম থাকবে। তো তোমরা ফুচকা তার সাথে পাপড়ি চাট এগুলো সমস্ত কিছু পেয়ে যাবে। ভেজ সেকশনে তোমরা কি কি পাবে সেটা একটু তোমাদের থরলি বলে দিচ্ছি। এখানে দেখো আছে ফার্স্টে স্টিম রাইস আছে, তার সাথে ডাল তড়কা আছে। এই যে এখানে থাকবে হচ্ছে স্টিম রাইস, তার সাথে এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে ডাল তড়কা। নেক্সট তোমরা পেয়ে যাবে এখানে হচ্ছে দাম আলু, তার সাথে মিক্স ভেজ আর মালাই কোফতা কারি। এখানে রয়েছে হচ্ছে দাম আলু, তার সাথে মিক্স ভেজ অ্যান্ড মালাই কোফতা কারি। নেক্সট তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, সরি ভেজ মাঞ্চুরিয়ান, চিকেন বলে দিয়েছি, এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান আছে এখানে। তার সাথে তোমরা পেয়ে যাবে এখানে হচ্ছে ভেজ হাক্কা নুডল, এইরকম থাকবে। নেক্সট তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে পনির বাটার মশালা, এইরকম। তার সাথে পেয়ে যাবে হচ্ছে এখানে ভেজ বিরিয়ানি, এখানে মানে ফুলকপি বিনস গাজর এই সমস্ত দেওয়া ভেজ বিরিয়ানি তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তবে হচ্ছে বাসন্তী পোলাও, এরকম থাকবে, ড্রাই ফ্রুটস অ্যান্ড অল দেওয়া। তারপর এই সেকশনটাতে তোমরা পেয়ে যাবে সালাড অ্যান্ড পিকলস অ্যান্ড আচার, এই সমস্ত পেয়ে যাবে। নেক্সট তোমরা এখানে পাবে হচ্ছে চিকেন বাটার মশালা, এইরকম থাকবে চিকেন বাটার মশালা। নেক্সট এখানে পেয়ে যাবে তোমরা অ্যাসর্টেড ব্রেডস, তাছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে এগ বিরিয়ানি, না মিক্স ফ্রাইড রাইস পেয়ে যাবে তোমরা এখানে। তার সাথে তোমরা এখানে পেয়ে যাবে চিলি চিকেন। নেক্সট তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে কাতলা কালিয়া, তার সাথে পাবে হচ্ছে এগ কারি। তাছাড়াও লাস্টে তোমরা এখানে দু ধরনের স্যুপ পেয়ে যাবে, একটা ভেজ স্যুপ একটা নন ভেজ স্যুপ। তাছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে দেখো চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারিটা এইরকম থাকবে। এক্সট্রা আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে থাকবে হচ্ছে তোমাদের মিহিদানা, তার সাথে ওখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে আলু পোস্ত, ওটা আর একটা কোফতা আছে। চাট সেকশনে তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে ফুচকা, দাইবড়া, তার সাথে পাও ভাজি আছে, হ্যাঁ পাও ভাজিও আছে, তার সাথে বড়া পাও দুটোই তোমরা পেয়ে যাবে, আর পাপড়ি চাটও পেয়ে যাবে এখানে। নেক্সট এখানে তোমরা দেখো লাইভ কাউন্টারে তোমরা এখানে কিন্তু মাটন পেয়ে যাবে, মাটন পেয়ে যাবে। তার সাথে পাশের লাইভ কাউন্টারটায় আছে হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন দাম বিরিয়ানি, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড একটু দাঁড়াও। এখানে দেখো তোমরা লাইভ কাউন্টারে কিন্তু পেয়ে যাচ্ছ চিকেন দাম বিরিয়ানি, এরকম থাকবে চিকেন দাম বিরিয়ানি। তো দাম বিরিয়ানি আর তার সাথে তোমরা পেয়ে যাবে হচ্ছে মাটনটা লাইভ কাউন্টারে, উইশ গ্রিল যেই ব্যাপারটা আছে সেটা থাকবে এখানে, এক্সোটিক ভেজিস তার সাথে পনির এইসব আছে, এটা হচ্ছে ভেজ কাউন্টারটা। আর নেক্সট ওখানে আছে হচ্ছে নন ভেজ কাউন্টারটা, এখানে আছে দেখো সি ফুড মেলোডি, তার সাথে বারবিকিউ ফিশ, বারবিকিউ চিকেন, চিকেন স্লাইস, তার সাথে রেড অ্যান্ড ইয়েলো পেপার, তার সাথে আছে হচ্ছে বয়েলড এগ। এখানে তোমরা নিজেদের ইচ্ছা মতন কাস্টমাইজ করে নিতে পারো। নেক্সট এখানে তোমরা কিন্তু পানিপুরি পেয়ে যাচ্ছ, একদম লাইভ কাউন্টারে তোমরা এখানে পানিপুরিও পেয়ে যাচ্ছ। ট্রাই করছি বাসন্তী পোলাও, মেন কোজে আমি একদম চারটে আইটেম নিয়েছি জাস্ট, অ্যাকচুয়ালি ডেইলি খেতে হচ্ছে, এখন তো বেশি কিছু খাচ্ছি না তাই জন্য আমি একদম কম আইটেম নিয়েছি। ফার্স্টে আমি এটা ট্রাই করছি বাসন্তী পোলাওটা, খুবই ভালো মিষ্টি, একদম গোবিন্দভোগ চালের বানানো বাসন্তী পোলাও। তার সাথে আমি পেয়ার আপ করছি চিকেন বাটার মশালা, চিকেন বাটার মশালাটাও বেশ ভালো খেতে। তোমরা এটা কিন্তু নানের সাথেও পেয়ার আপ করতে পারো, দুটোর সাথেই ভালো লাগবে, বাসন্তী পোলাওর সাথেও ভালো লাগছে। নেক্সট ট্রাই করছি আমি বিরিয়ানি,
বিরিয়ানির ভালো স্বাদ নিয়েছি আমি পাশে অ্যাড করে দেবো। এখন এখান থেকে তো দেখাচ্ছি এরকম থাকবে বিরিয়ানিটা। একটু স্পাইসি আছে, রাইসটা একটু স্পাইসি আছে, না একদম কলকাতা স্টাইল বিরিয়ানি আমি বলবো না, বাট ভালো কোয়ালিটি মেনটেন করেছে ঠিকঠাক। এর সাথে আমি বিরিয়ানির চিকেনটা একটু ট্রাই করেছি, চিকেনটাও ভালো, বেশ ওয়েল কুক। বিরিয়ানিতে তোমরা আলুও পাবে, লাইট কাউন্টারে পেয়ে যাবে, আলু দিয়ে চিকেন দিয়ে তোমরা ভালো করে খেতে পারবে। ট্রাই করছি মাটনটা, এইরকম থাকবে মাটনটা, এটাও কিন্তু তোমরা লাইভ কাউন্টারে পেয়ে যাবে। একটু খেয়ে দেখি, মাটনটাও ভালো সফট আছে দেখো। কষা মাংস, এটা তোমাদের ভালো লাগবে যদি তোমরা পোলাওয়ের সাথে পেয়ার আপ করো। সাদা ভাত আছে, সাদা ভাতের সাথেও তোমরা কিন্তু জমিয়ে খেতে পারবে। অলরেডি ডেজার্ট সেকশনে তোমরা কি কি পাবে সেটা একটু দেখিয়ে দিই ফার্স্টেই, এদিকে আসো। এখানে থাকছে হচ্ছে স্যাফরন ফিরনি, তারপর এখানে আছে হচ্ছে মিক্স ফ্রুট জেলি, নিচে থাকবে মিক্স ফ্রুট জেলি, এখানে ফ্রেশ কাট ফ্রুটস থাকবে, তার সাথে তোমরা এখানে পেয়ে যাবে পেস্ট্রিজ। দেখো দু ধরনের পেস্ট্রিজ, না সরি তিন ধরনের পেস্ট্রিজ আছে ওখানে, চকলেট এখানে একটা আছে, তারপর নিচে স্ট্রবেরি, এখানে চিজ কেক আই গেস এটা এটা আছে। নেক্সট এখানে তোমরা পেয়ে যাবে চকলেট ব্রাউনি, এই যে। নেক্সট এখানে তোমরা পেয়ে যাবে ফ্রুটস কেক, আইসক্রিম পেয়ে যাবে তোমরা এখানে, অনেক ফ্লেভারের আইসক্রিম আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। তার সাথে থাকবে তোমাদের হচ্ছে রসগোল্লা, এখানে থাকবে হচ্ছে জিলিপি, তার সাথে থাকবে এখানে হচ্ছে মালপোয়া আর আঙ্গুরি গোলাপ জামুন, আর তাছাড়াও তোমরা কিন্তু পেয়ে যাবে মুগ ডালের হালুয়াও। স্টার্ট করছি আমরা ডেজার্টস, তো ডেজার্টস এর ফার্স্টেই আমি খাবো হচ্ছে, এখানে আছে হচ্ছে আইসক্রিম, দু ধরনের আইসক্রিম নিয়েছি, চকলেট অ্যান্ড স্ট্রবেরি, মেল্ট হয়ে যাচ্ছে বলে এটাই ফার্স্টে খাচ্ছি। আইসক্রিম নিয়ে সেরকম কোনো রিভিউ দেওয়ার পয়েন্ট নেই, তোমরা চকলেট, স্ট্রবেরি, ভ্যানিলা, বাটারস্কচ এরকম আইসক্রিম পেয়ে যাবে। নেক্সট খাচ্ছি আমি এখানে গোলাপ জামুন, আঙ্গুরি গোলাপ জামুন এইরকম থাকবে, দেখো পিছন থেকে এখানে এলাচ দেওয়া আছে বোঝা যাচ্ছে। এটা নিয়ে কিছু বলবো না, সিমিলার টেস্ট, ঘিয়ের ফ্লেভার, ভালো খেতে। নেক্সট খাচ্ছি আমি এখানে চকলেট পেস্ট্রিটা, এরকম থাকবে। নেক্সট খাবো আর একটা পেস্ট্রি, এটা হোয়াইট পেস্ট্রি ছিল একটা, ওটা এটা বেশি ভালো খেতে, হোয়াইট পেস্ট্রিটা বেশি ভালো খেতে আমার লাগছে। নেক্সট খাবো আমি এখানে আছে হচ্ছে চিজ কেক, এরকম থাকবে চিজ কেকটা। জিলিপি আছে এখানে, বাট আমি এখন জিলিপিটা খাবো না, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম জিলিপি থাকবে। নেক্সট আমি খাবো এখানে ব্রাউনিটা, চকলেট ব্রাউনি এরকম। এরকম আইসক্রিমের সাথে খাবে বেশি ভালো লাগবে, চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম যেটা করে, ওপরের মানে ওপরের পার্টটা একটু হার্ড আছে, তারপর ভেতরটা আবার সফট একদম, মানে মিশে গেছে সেটা। নেক্সট খাচ্ছি এই ফ্রুট কেকটা, ফ্রুট কেকটাও ভালো খেতে, তোমরা ওখানে ফ্রেশ কাট ফ্রুটস পেয়ে যাবে সেগুলো খেতে পারো। এছাড়াও কিন্তু অনেকগুলো আইটেম এক্সট্রা থাকবে, যেমন তোমরা রসগোল্লা পেয়ে যাবে, মিহিদানা পেয়ে যাবে, জলেবি তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, আরও অনেক কিছু আইটেমস আছে সেগুলো অ্যাড হয়ে যাবে, পাশে আমি লিস্টটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো মোটামুটি এখানেই আমাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে কবে থেকে কবে অবধি থাকবে ডিটেলস, তার সাথে প্রাইসিং ডিটেলস কী কী থাকবে সেগুলো তোমাদেরকে বলছি বাইরে গিয়ে, তো দেখতে থাকো বাইরে গিয়ে। এই বুফেটা তোমাদের থাকবে হচ্ছে ষষ্ঠী থেকে দশমী অবধি, লাঞ্চ ডিনার বোথ তোমরা পেয়ে যাবে, প্রাইস থাকবে এটা 999 প্লাস ট্যাক্সেস, আর তার সাথে তোমরা যদি মানে মকটেল নাও তাহলে সেটা কিন্তু চার্জেবল হবে লাঞ্চ ডিনার বোথ দুটোতেই। লাস্টলি বলতে চাই, কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না, চ্যানেল নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিই, আমাদের 25 অবধি হেল্প করো, অ্যান্ড এত দূর অবধি দিনকে এসে থাকলে প্লিজ একটা লাইক করে দিই। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো।
খেতে থেকো টাটা।